আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি রাষ্ট্র নিয়েই হতাশ, রাষ্ট্রপতি নিয়ে তাদের আশার কারণ দেখে না বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাপায় ফের ফাগুনের সুর, কারাগার থেকে মুক্তি পেলেন রুহুল কবির রিজবি। গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত 25 জন। প্রশ্ন ফাঁস, নজরদারিতে থাকবে ডিজি প্রেস, ফেসবুক মোবাইল ও লেনদেন। দুই পক্ষের সম্মতিতে সুদানে যুদ্ধবিরতি। ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি রাষ্ট্র নিয়েই হতাশ, তাই রাষ্ট্রপতি নিয়ে তাদের হতাশা থাকাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নিয়ে তাদের আশা প্রকাশের কোনো কারণ দেখি না। দুপুরে সচিবালয়ে তৎকালীন পাকিস্তান সরকার প্রণীত শ্বেতপত্র 1971 DFP মুদ্রিত কপির মোড়ক উন্মোচন শেষে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ যাকে রাষ্ট্রপতি হিসেবে চেয়েছে তাকেই করেছে, আওয়ামী লীগ নিশ্চয়ই বিএনপির কাছ থেকে সিদ্ধান্ত নেবে না। অপরিচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিএনপির মহাসচিবের মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে ইয়াজউদ্দিন এবং আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করেছিল, তাদের কতজন চিনতো এমন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বর্তমান রাষ্ট্রপতি একজন ভালো মানুষ, কিন্তু বিএনপি যে বক্তব্য কাল রেখেছে তা বলবো, রাষ্ট্র নিয়ে তাদের কোনো প্রত্যাশা নেই, রাষ্ট্র নিয়ে তারা হতাশ, রাষ্ট্রপতি নিয়ে তাদের আশা প্রকাশের কোনো কারণ আমি দেখি না। জাপায় ফের বাঙনের সুর, মে মাসকে সাংগঠনিক মাস ঘোষণা করে 78টি সাংগঠনিক জেলা সফরে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি। এরপর জুনে সুবিধাজনক সময়ে প্রতিনিধি সভা করার পক্ষে চূড়ান্ত মত দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক রৌশন এরশাদ। গতকাল জাপার রৌশনপন্থী অংশের এই সিদ্ধান্ত গণমাধ্যমে পাঠানোর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো দলের শীর্ষ নেতৃত্বে চলমান বিরোধের অবসান হয়নি। রৌশন এরশাদ ও জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের মন্তব্য, প্রায় 2 বছর ধরে নেতৃত্বের বিরোধ চলছে, সম্প্রীতি একাধিক অনুষ্ঠানে তাদের একই মঞ্চে দেখা গেলেও কার্যত সে বিরোধে মেটেনি, নিজেদের মতো করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। দুপক্ষের অন্তত 10 জন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রৌশন ও জিএম কাদেরপন্থী শোয়ারশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক সম্ভাব্য সংসদ সদস্যের পৃথক পৃথক তালিকা তৈরি করেছেন, প্রস্তুতিও আছে নির্বাচনে অংশ নেওয়ার। দলটির নেতারা বলছেন, সরকারের মধ্যস্থতায় সম্প্রতি রৌশন ও জিএম কাদেরের মন্তব্য বিরোধের পারদ কিছুটা নিচে নামলেও আবারও তা ঊর্ধ্বমুখী। এই অবস্থায় থাকলে আগামী নির্বাচন সামনে রেখে জাপায় বড় রকমের ভাঙনের ইঙ্গিত দিয়েছেন তারা। কারাগার থেকে মুক্তি পেলেন রুহুল কবির রিজভি। 4.5 মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ঈদের আগে 50টি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। মানহানির অভিযোগে গোপালগঞ্জে করা এক মামলায় গত 18 এপ্রিল জামিন পেলেও জামিন নামার মূল কপি কারাগারে না পৌঁছানোর কারণে ঈদের আগে তাকে মুক্তি দেওয়া হয়নি। জামিন নামায় মূল কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হলে রিজভিকে মুক্তি দেওয়া হয়। কারা ফটকের সামনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রিজভিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রিজভির স্ত্রী আরজুমান আরা বেগমও উপস্থিত ছিলেন। গত বছরের 10ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে 7ই ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে রুহুল কবির রিজভি সহ 4 শতাধিক নেতাকর্মীকে আটক করে। পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহান পুর থানায় পৃথক 4টি মামলা করে পুলিশ। গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত 25 জন। ফরিদপুরের ভাঙাই, গারুয়া ও আলগি ইউনিয়নের 2 দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার 25 জন আহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে আহতদের ভাঙা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে গারুয়া ইউনিয়নের
হাজরা কান্দা গ্রামের জুলহাস মেম্বার ও জব্বার মাস্টারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। আবার দিবাগত রাত 11টার সময় উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে। তখন কয়েকটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করে এবং জব্বার মাস্টারের সমর্থকেরা জুলহাস মেম্বারের সমর্থক শাকাত আলীর বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। রাতভর দফায় দফায় সংঘর্ষ চললে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙা ফায়ার সার্ভিসের কর্মীরা বসত ঘরের আগুন নেভাতে সক্ষম হয়। সংঘর্ষে উভয় দলের 15 জন গ্রামবাসী আহত হয়। আহতদের মধ্যে বুলবুল বাসান ও মিরাজকে ভাঙা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। প্রশ্ন ফাঁস, নজরদারিতে থাকবে বিজি প্রেস, ফেসবুক মোবাইল ও লেনদেন। আগামী 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে SSC ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে পরীক্ষা শুরুর আগে থেকে প্রশ্নপত্র ছাপানোর সঙ্গে সংশ্লিষ্টদের নজরদারিতে রাখবে মন্ত্রণালয়। একই সঙ্গে প্রশ্ন ফাঁস নিয়ে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ এবং মোবাইল ব্যাংকিং এ সন্দেহজনক লেনদেন নজরদারিতে রাখা হবে। আসন্ন SSC ও সমমানের পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা চলাকালে ফেসবুকে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব এবং মোবাইল ব্যাংকিং এ সন্দেহজনক লেনদেনে নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা প্রতিনিধিরা। BTRC প্রতিনিধি জানান, যেসব গ্রুপ বা ব্যক্তি ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়াবে বা প্রশ্ন ফাঁস করে দেবে বলে প্রচারণা চালাবে, তাদের ID শনাক্ত করে পুলিশের বিশেষ শাখা এবং গোয়েন্দা সংস্থাকে দেওয়া হবে। এরকম গুজব সৃষ্টিকারী ব্যক্তিদের মোবাইল লেনদেনও নজরদারিতে থাকবে। দুই পক্ষের সম্মতিতে সুদানের যুদ্ধবিরতি। আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ সুদানের লড়াইরত দুই পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি শুরু হয়েছে। মধ্যরাত থেকে 3 দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি বিষয়টি নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জানান, 48 ঘন্টার আলোচনার পর সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সে 72 ঘন্টার যুদ্ধবিরতি বিষয়ে সম্মত হয়েছে। সুদান থেকে এখন কূটনৈতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ, কিন্তু যারা এখনো দেশটিতে আছেন তাদের নিয়ে প্রতিটি দেশ হয়ে চিন্তিত। এরই 72 ঘন্টায় তাদের সরিয়ে নেওয়ার কাজে গতি পাবে। গত 15 এপ্রিল সংঘাত শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতিতে রাজি হল বিবাদমান সুদানের সেনাবাহিনী ও দেশটির আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস। আগের দুইবারের যুদ্ধবিরতির মধ্যেই চলেছে হামলা বিস্ফোরণ ও গোলাগুলি, তবে এবার যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হয়েছে বলে মনে করা হচ্ছে। সুদানের নিয়ন্ত্রণ নিয়ে দুই জেনারেলের দ্বন্দ্বে সহিংসতা শুরু হয় 15 এপ্রিল। এখন পর্যন্ত দুই পক্ষের হামলা ও পাল্টা হামলা কমপক্ষে 400 লোক নিহত হয়েছেন, আহত হয়েছেন 3,000-এরও বেশি। সহিংসতা শুরুর পর থেকে হাজার হাজার মানুষ সুদান ছেড়ে পালাচ্ছে। প্রতিবেশী দেশ চাদ ও মিশরের পথে রয়েছে বহু মানুষ, ফলে আফ্রিকায় আরও একটি শরণার্থী সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সতর্কতা জারি। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.3%। স্থানীয় সময় ভূমিকম্পে আঘাত হানার পর লোকজনকে সতর্কতা থাকার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। শক্তিশালী এই ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়েছে। স্থানীয় সময় মধ্যরাত 3টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে, এরপরই সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। তবে 2 ঘন্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। এছাড়া এই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র তার পশ্চিম উপকূলীয় শহর প্যাডাংয়ের বাসিন্দারা জানিয়েছেন, তারা সুনামি সতর্কতায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সুনামি সতর্কীকরণ সাইরেন বাজানো হয়েছিল এবং মধ্যরাতে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।